হ্যালো গাইস, সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সব। জুহর নামাজের পরে কি পরিমাণ জাম রোডে! বাইরে ভাই যে গরম পড়ে, সাইকেলের চাক্কা ওই জন্য টায়ার গলি গেছে, এখন সাইকেল চালাইতে পারতেছি না। এখন প্রচুর গরম, রোডের কি অবস্থা! থেকে সাইকেল চালাইতে পারতেছি না, সাইকেলের টায়ার জ্বলি গেছে গরমে। মসজিদের সামনে রাখি গেছি নামাজ পড়ি, দেখি টায়ার জ্বলি গেছে, এখন চালাইতে পারতেছি না। কি পরিমাণ গরম ভাই, প্রচুর গরম, ওমান প্রচুর পরিমাণ গরম। দেখেন রোডের কি অবস্থা, রোডের মাঝে যদি ডিম রাখে না, ডিম আমাদের বাংলাদেশে ডিম দেখায়, এখানে ডিম 1 সেকেন্ডে লাগতো না, জ্বলে যাবে। রোডে দেখেন পুরা হাট মধ্যে এরকম ক্যাপাসিটি নেই, এত প্রচুর পরিমাণ গরম। মানে আজকে গরম মনে 50 ডিগ্রির উপরে পড়ে। নামাজ পড়ি বাইরে হবে মাত্র, নামাজ পড়ি বাইরে হইলে মাত্র হবে। দেখেন প্রচুর পরিমাণ গরম, মান 60 ডিগ্রির উপরে গরম, প্রচুর পরিমাণ গরম। আর সাইকেলের টায়ার দেখেন, সাইকেলের টায়ার মরে গেছে, জুতা 1 ঘন্টা পর্যন্ত ফাড়া দিতে পারে না। মসজিদের সামনে রাখছে, পানি ঢেলছে 3 বার, তারপর জুতা ফাড়া দিচ্ছে। এই পরিমাণ গরম, পরিমাণ গরম, ওমান দেখেন গা মে বাসি গেছে। আজকে গরম পড়তেছে উরুস্তুর, প্রচুর পরিমাণ গরম। আজকে আজকে মনে হয় 50-52-50-এর উপরে চলতেছে গরম। সবাই নামাজ পড়ে আইতেছে, কি পরিমাণ গরম, গাড়ি ব্যাগ সব আইতেছে। মসজিদ শেষ হয়েছে এখন মাত্র, নামাজ উরুস্তু জাম রোডে। দেখেন নামাজ শেষ হয়েছে তো এই মাত্র, উরুস্তু জাম। তো যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই শেয়ার করবেন, ফলো করবেন এবং পেজটা ফলো করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। 50 ডিগ্রির উপরে গরম পড়তেছে, মাত দুধ মুখে দিয়ে বাইরে যার, আজকে পুরম পড়তেছে উরুস্তুর গরম। তো যে যেখান থেকে বড় ব্লগটা দেখতেছেন সবাই ব্লগ ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করবেন। এবং যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, ওইখান থেকে ইউটিউব চ্যানেলে যায় সরাসরি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। প্রচুর গরম আজকে, আজকের মতো গরম আর পরে না উমার, আজকে প্রথম গরম পড়তেছে, গরমের দিন আসি গেছে উমার, প্রচুর পরিমাণ গরম। সবাই ভিডিওটা শেয়ার করবেন, ফেসটা ফলো করবেন যে যেখান থেকে দেখতেছেন। দেখেন এখানে খেজুর গাছ, এটা হলো মেইন রোড, উরুস্তুর গরম পড়ার। শেয়ার করবেন, পেজটা ফলো করবেন যে যেখান থেকে দেখতেছেন, বা সবাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক উরুস্তুর গরম পড়তেছে তোমার ভাই, মাত দুধ মুখে দিয়ে বাইরে যাক, মান যারা বাইরে কাজ করতেছে না, উরুস্তুর মাত দুধ মুখে দিয়ে বাইরে যেতেছে। সবাই ভিডিওটা শেয়ার করবেন, ফলো করবেন যে যেখান থেকে দেখবেন, কমেন্টসটা বলবেন। এটা হলো ওমান, এখন ওমান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই, আজ চলে যাচ্ছি কিন্তু একবারে যাচ্ছি না, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ সালামু আলাইকুম।